প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধা। আজ বড় শুভ দিন, আজ আমরা এখানে মিলিত হয়েছি অবতার ও বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের লীলা সহচর স্বামী বিবেকানন্দের অনুত্থান করব বলে। নরেন্দ্রকে দেখেই ঠাকুর চিনেছিলেন, অখণ্ডের ঘরে ধ্যানলীন ঋষির গলা কোমল বাহু দিয়ে জড়িয়ে ধরে ভালোবেসে বলেছিলেন, আমি যাচ্ছি তুমি এসো। নরেন্দ্র সেই নরঋষি, শ্রীরামকৃষ্ণ প্রথমে তাকে নির্বাচন পরে নির্মাণ করেছিলেন। একজন বিখ্যাত ভাস্কর একটি অপূর্ব পাথরের মূর্তি নির্মাণ করেছিলেন। সবাই খুব কৌতূহলী হয়ে বলেছিল, কি করে এমন অনিন্দ্য সুন্দর মূর্তিটি আপনি গড়লেন? তখন ভাস্করটি উত্তর দিয়েছিলেন, এই মূর্তিটি পাথরের মধ্যেই ছিল, আমি শুধু বাড়তি পাথর বাদ দেওয়ার কাজটুকু করেছি। প্রথম দর্শন থেকে মহাসমাধি পর্যন্ত ঠাকুর নরেনের আত্মিক সত্তাটিকে সুনিপন ভাস্করের মতোই গড়েছিলেন, সুনিপন ভাস্করের মতো। তারপর তাকে উৎসর্গ করেছিলেন বিশ্ব মানবের কল্যাণে, শিক্ষা দিয়েছিলেন শিবজ্ঞানে জীব সেবা, জীবে প্রেম জীবে সেবা। ভালো না বাসলে কি কারোর ভালো করা যায়? আর ভালোবাসা তা শিখতে হয় ঠাকুরের কাছ থেকে। নরেন্দ্র তাকে বলতেন উন্মদ প্রেম ও পাথার, প্রেম ও পাথার তো বটেই, উন্মত্ত হয়ে যখন মা কালীর জন্যে হাউ হাউ করে কেঁদেছেন আর দিনের পর দিন মাটিতে মুখ ঘষেছেন, তখন তার যে উন্মত্ততা, যে কষ্ট, তেমন কষ্ট তিনি আবার পেয়েছেন নরেনের অদর্শনে। গামছা নিউরনের মতো মোচড় দেওয়া যন্ত্রণা অনুভব করতেন, কেউ বুঝতে পারত না। সাধারণ লোক বলতো, এত নরেন নরেন করলে শেষে ভরত রাজার অবস্থা হবে, কিন্তু ঠাকুরের ভাবনা তো যায় না। তিনি তাই ব্যক্ত করলেন, কথা বলতে ডরাই না বলতেও ডরাই, মনে সন্দ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি সে মন তোর, দিব তোকে সে মন তোর, এখন মন তোর। আমরা যে মন্ত্রে বিপদে তরি তরাই। তিনি বারবার মা কালীর কাছে প্রার্থনা করেছেন, মা নরেন তো ভাবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তাহলে সে জগৎ
জগৎবাসীর দুঃখে কি করে কাতর হবে, সবার মঙ্গল সে করবে কি করে? ঠাকুর বলবেন আর মা শুনবেন না, এ কি কখনো হয়? নরেন এলেন ঠাকুরের কাছে, তার বাড়িতে বড় বিপদ, বাবা মারা গেছেন, ভাই বোনেদের মুখে ভাত জোটে না, মায়ের ছিন্ন বস্ত্র। বলছেন আপনার মাকে বলে কিছু একটা ব্যবস্থা করে দিন। ঠাকুর বললেন আমি কেন বলতে যাব, তুই জানা। ঠেলে দিলেন মহামায়ার আঙিনায়। নরেন মা কালীর কাছে গিয়ে স্তম্ভিত হলেন, এই যে চিন্ময়ী মা, বিশ্বজননী, ওই যে নরেন্দ্রর চৈতন্যে ভর করলেন আর কোনোদিন তার হাত ছাড়লেন না। অখণ্ডের ঘর থেকে এসে অবধি তিনি ছিলেন গৃহ ছাড়া, এখন নরেন হলেন মা কালীর ঘরের ছেলে। ঠাকুর বলতেন নরেন আমার হোমা পাখির মতো, হোমা পাখি আকাশে বিচরণ করে, আকাশে ডিম পারে, সেই ডিম ফুটে যখন ছানা বের হয় তার মনে হয় নিচে পড়ে গেলে আমার সারা শরীর চৌচির হয়ে যাবে, সে আকাশেই আবার চোঁচো দৌড় লাগায়। নরেন্দ্রনাথের মন ঊর্ধ্বগামী, তিনি সুখদেবের মতো সমাধিতে বুট হয়ে থাকতে চাইতেন। আর শ্রীরামকৃষ্ণ ধিক্কার দিয়ে বলতেন ছি ছি নরেন, তোর এমন হীন বুদ্ধি, তুই এত বড় আধার, আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বড় বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস। কাশীপুর লীলায় ঠাকুর নরেনকে তার সব অনুভূতি শক্তির ঐশ্বর্য দিয়ে ফকির হয়েছিলেন, বলেছিলেন তুই আর আমি কি আলাদা, নরেনকে দেখিয়ে নিজেকে দেখিয়ে বলেছিলেন ওটাও আমি এটাও আমি। সেই শক্তির বলে নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন বিশাল বটবৃক্ষ, যে বৃক্ষের স্থায়িত্বকে দীর্ঘায়িত করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতাকে সংরক্ষণ ও প্রসার যে প্রতিষ্ঠানটি করে চলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম পাবে নিরাপদ আশ্রয়। ইংরেজিতে একটা কথা আছে, দ্য মোস্ট বিয়ারিং ট্রি গেটস মোস্ট স্টোনস, যে গাছে যত বেশি ফল হয় সে গাছে তত বেশি লোকে ঢিল ছোড়ে, কিন্তু আম গাছ কোনোদিন ঢিল খেয়ে পাটকেল ছোড়ে না, সারা পৃথিবীকে উপহার দেয় সুস্বাদু আম। স্বামী বিবেকানন্দের জীবনও ক্ষত বিক্ষত হয়েছে নানা ঘাত প্রতিঘাতে, তিনি নিজেকে নিঃশোষিত করেছেন জনমানবের কল্যাণে, তাই বলেছিলেন এদেশে একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে আমার ধর্ম হবে তার জন্যে খাবার সংগ্রহ করা। 1886 সালে ঠাকুরের লীলা সংবরণের পর তার অনুরাগী শিষ্য ভক্তরা দক্ষিণেশ্বরে তার জন্মতিথি পালন করেন, এই উৎসবে যোগ দিয়েছিলেন প্রাণের জ্বালাজুড়োতে পতিতারা। তাই শিক্ষিত সমাজ সমালোচনায় মুখরিত হয়েছিল, এই খবর পাশ্চাত্যে স্বামীজির কাছে পৌঁছালে তিনি তার তীব্র বিরোধিতা করে বলেছিলেন
রামকৃষ্ণানন্দজিকে চিঠিতে লিখেছিলেন, প্রভুর কাছে প্রার্থনা করি যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে, বরং একজন ভদ্রলোকও না আসে না আসুক, বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক, তার অবারিত দ্বার। বিবেকবান নরেন্দ্রনাথ এমনই ভাবে হয়ে উঠেছিলেন জনসাধারণের বটবৃক্ষ। স্বামীজি সমাজের সর্বাঙ্গীন কল্যাণের জন্যে পুরুষের থেকে নারীদের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দিতেন। নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই নির্ভর করে দেশের উৎকর্ষতা বৃদ্ধি। সেই অন্তর্নিহিত মহাশক্তির জাগরণের জন্য চাই আধ্যাত্মিক শক্তির স্ফুরণ। তার একান্ত আকাঙ্ক্ষা ছিল বেশ কিছু সংখ্যক শিক্ষিত মেয়ে যেন আজীবন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে স্বদেশের মেয়েদের শিক্ষার ভার নেয়। তিনি চেয়েছিলেন একজন আদর্শ নারী যার মধ্যে থাকবে বুদ্ধির দীপ্ততা, আধ্যাত্মিক গভীরতা, আর তার সঙ্গে নিঃস্বার্থ সেবা পরায়ণতা। এই গুণগুলির সমন্বয় তিনি দেখেছিলেন ভগিনী নিবেদিতার মধ্যে। নিবেদিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রথম কার্য বিবরণী প্রকাশ করে স্বামী শারদানন্দ বলেছিলেন, বিদ্যালয়ের সামান্য সূচনায় প্রস্তাবিত স্ত্রীমঠের ভূমিকা রচনা করা হল, যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে 1944 সালে শারদামঠ প্রতিষ্ঠার মাধ্যমে। সাধনার প্রবল ঝঞ্ঝাঘাতে নিজের শরীর এত কোমল হয়ে গিয়েছিল যে ঠাকুর তিনি লুচি ছিঁড়ে খেতে গিয়ে তার হাতের তালুতে ছড়ে গিয়ে রক্তপাত হয়েছিল, কিন্তু তার প্রাণের স্বাদ দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের দুঃখ দূর করেন। গিরিশ ঘোষ বলছেন, একদিন পরমহংস দেবের নিকট যাইয়া দেখি তিনি ঝরঝর করিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, নিতাই আমার হেঁটে হেঁটে ঘরে ঘরে প্রেম দিয়েছিলেন, আমি কিন্তু গাড়ি না হলে চলতে পারি না, আমি সাগু খেয়েও পরের উপকার করব। বিবেকানন্দকে চলমান করে ঠাকুর নিজের প্রেম বহমান করলেন পল্লীতে, কুটিরে, জনপদে। সকল শাস্ত্রের নির্যাস রামকৃষ্ণ মর্মকথা স্বামীজি পৌঁছে দিলেন মানুষের বোধদুয়ারে। এই মানব প্রেমিক সন্ন্যাসীকে দেখা গেছে কখনো ভাঙ্গির ছিলিমে তামাক খেতে, কখনো মাঝরাত্রে ঘুম থেকে উঠে পায়চারি করতে। বেলুড় মঠে স্বামীজির ঘরের পাশে থাকতেন বিজ্ঞানানন্দজি। তিনি বলছেন, একদিন রাত্রিরে দেখছি স্বামীজির ঘরে আলো জ্বলছে, স্বামীজি জেগে আছেন। আমি বললাম, স্বামীজি আপনি ঘুমননি? স্বামীজি বলছেন, বেশ তো ঘুমোচ্ছিলাম রে পেশন, হঠাৎ যেন কেউ ধাক্কা মেরে তুলে দিল, কোথাও কোনো বড় সড় ক্ষতি হচ্ছে। পরদিন সংবাদপত্রে জানা গেল সেদিন ফিজির কাছে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতে সেই সময় অনেক প্রাণহানি হয়েছিল। একদিন পাশ্চাত্যে স্বামীজি একটি হোটেলে গেছেন, একজন নিগ্র হোটেল কর্মী ছুটে এসে তাকে নিজের দেশের মানুষ ভেবে করমর্দন করতে চাইছেন। স্বামীজিও হেসে তার সঙ্গে করমর্দন করলেন। তখন তার সঙ্গীরা বলছেন, স্বামীজি এ কি, আপনি কেন বললেন না, আপনি নিগ্র নন?
আপনি ভারতীয়? স্বামীজি বলছেন, তাহলে এই মানুষটি হীনমন্যতায় ভুগতেন। আমি তো এই পৃথিবীতে আসিনি কারোকে ছোট প্রমাণ করে নিজে বড় হব বলে। বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন বেদ ব্যাখ্যা করছেন, সঙ্গে শরৎচন্দ্র চক্রবর্তী, গিরিশ ঘোষ। হঠাৎ গিরিশ ঘোষ বলছেন, নরেন একটা কথা বলো, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, এর উপায় তোমার বেদে কিছু আছে? যে বাড়িতে রোজ 50টা করে পাতা পড়ত, সেই বাড়িতে 3 দিন হাড়ি চড়ে না। একজন অসহায় বিধবার সমস্ত সম্পত্তি এক জোচ্চরে এসে লুট করে নিয়ে গেছে। এর প্রতিকার কি কিছু লেখা আছে তোমার বেদে? স্বামীজি নির্বাক। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল, কান্না চাপবার জন্যে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে গেলেন। তখন গিরিশ ঘোষ, শরৎচন্দ্র, বেদান্ত সব কোথায় উড়ে গেল, চোখের জল ঢাকতে তাড়াতাড়ি চলে গেলেন অন্য ঘরে। স্বামীজির এই হৃদয়বত্তার পরিচয় তার গুরু ভাইরাও পেয়েছেন। সদানন্দ মহারাজ তিনি বলছেন, তিনি উত্তরপ্রদেশের হাথরাস স্টেশনে, রেলওয়ে স্টেশনে চাকরি করতেন। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নে যে একজন দিব্যকান্তি সন্ন্যাসী তার গৃহে এসেছেন। তারপরেই যখন তিনি স্বামীজিকে দেখলেন সেই রেলওয়ে স্টেশনে, তিনি চিনেছিলেন, বলেছিলেন, হুজুর দয়া করে আমার গরিবখানায় যাবেন। স্বামীজি বলেছিলেন, কি খাওয়াবে? তিনি তখন শায়রি করে বলেছিলেন, আমার কলিজা দিয়ে কাবাব বানিয়ে খাওয়াবো। স্বামীজির ভালো লেগেছিল, তিনি গিয়েছিলেন তার বাড়িতে। সেই সদানন্দ মহারাজ বলছেন, এতদিন শুনে এসেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রেমে পড়া প্রথম দর্শনে, কি করে হয় জানতাম না, স্বামীজিকে দেখে বুঝতে পারলাম কি করে মানুষ প্রথম দর্শনে প্রেমে পড়ে। বলেছেন, এই যে স্বামীজির পিছনে আমি কুকুরের মতো ঘুরে বেড়াই, ভেবনা মুক্তির জন্যে, ভেবনা ব্রহ্মজ্ঞানের জন্যে স্বামীজির পিড়িতে পড়ে করি। যখন তিনি খুব অসুস্থ বসিছেন আর সব যুবকরা তার সেবা করছেন, বলছেন, তোরা কি ভাবিস, তোরা আমাকে দেখছিস তাই আমি বেঁচে আছি, ফেলে দিয়ে আয় রাস্তায়, স্বামীজি কোলে তুলে নেবেন। এই হলো গুরু ভক্তি। রাখাল মহারাজ, তাকে স্বামীজি বলতেন ডায়নামো। স্বামীজি রাখাল মহারাজকে গুরুবত, গুরুপুত্রেষু বলে প্রণাম করতেন, অর্থাৎ গুরুর মতোই গুরুর পুত্র। রাখাল মহারাজ তো ঠাকুরের মানুষ পুত্র, তাই তাকে গুরুর মতো গুরুর পুত্র, গুরুর সমান তাকে শ্রদ্ধা করা উচিত এই বলে প্রণাম করতেন। আর রাখাল মহারাজ প্রতি নমস্কার করতেন এই বলে, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, মানে বড় ভাই বাবার সমান। এই রাখাল মহারাজ একবার বিজ্ঞানানন্দজিকে বলছেন, পিসান, পোস্তাটা নির্মাণ করতে হবে আর গঙ্গার ঘাট বাঁধাতে হবে, তুই দেখে শুনে আমাকে এস্টিমেট দে। তা বিজ্ঞানানন্দজি ভয়ে ভয়ে এস্টিমেট দিয়েছেন 3,000 টাকা। বলছেন, ঠিক আছে। রাখাল মহারাজকে বলছেন, রাজা, তাহলে তুমি যদি অনুমতি দাও কাজ শুরু হোক। রাখাল মহারাজ বলেছেন, ঠিক আছে। কিছুদিন পরে বিজ্ঞানানন্দজি কাচুমচু মুখ করে এসে রাখাল মহারাজকে বলছেন, মহারাজ, সেদিন তো স্বামীজির ভয়ে কম করে বলেছিলাম, এখন তো অনেক কাজ বাকি আছে,
তা রাজা মহারাজ বলছেন, ঠিক আছে, কাজটা যাতে ভালোভাবে হয় তাই করো। কিছুদিন পরে স্বামীজি এসে যখন দেখলেন যে 3,000 টাকার অনেক বেশি খরচ হয়ে গেছে আর অর্ধেক কাজও হয়নি, তখন তো তিনি একেবারে রাজা মহারাজের ওপর ভীষণ রেগে গেলেন, একেবারে উত্তম মধ্যম দিলেন। রাজা মহারাজ একটা কথাও বললেন না। স্বামীজি চলে যেতে নিজের ঘরে গিয়ে উপুর হয়ে শুয়ে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। একটু পরে স্বামীজি বলছেন, পিষণ, রাজাটা কোথায় গেল দেখতো? যেই শুনলেন যে তিনি নিজের ঘরে কাঁদছেন, অমনি ছুটে গিয়ে রাজা মহারাজকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, রাজা, আমি তোমার মনে দুঃখ দিলাম, ঠাকুর তোমাকে কত ভালোবাসতেন, কোনোদিন ঠাকুর তোমাকে একটা ফুল দিয়েও আঘাত করেননি, কখনো তোমার মনে কষ্ট দেননি, আর আমি কি না তোমার মনে কষ্ট দিলাম? আমার কোনো যোগ্যতা নেই তোমাদের সঙ্গে থাকার, আমি চলে যাব হিমালয়ে, একা থাকব। রাজা মহারাজ বলছেন, সে কি স্বামীজি, আপনি তো আমাদের মাথা, আপনি চলে গেলে কি করে হবে? দুই গুরু ভাই আলিঙ্গনবদ্ধ হয়ে কাঁদছেন। এই যে ভালোবাসা, এই রামকৃষ্ণ সঙ্গে ভালোবাসা ছাড়া কিন্তু কিচ্ছু নেই। ঠাকুর স্বামীজিকে বলে গিয়েছিলেন, তুই সবার থেকে বেশি বুদ্ধিমান আর তুই সব ছেলেদের শক্তিমান, তুই তুই সব ছেলেদের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি, এরা যেন ঘরে ফিরে না যায়। স্বামীজি তাই করেছিলেন, এবং এইটা পরবর্তী সময়ে আমরা মহারাজদের মধ্যেও দেখি। আমার যিনি গুরুদেব পরম পূজ্যপাদ দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ ভূতেশানন্দজি স্বামী, তিনি যখন রাজকোটে ছিলেন, যখন অদ্বৈত আশ্রমে আসতেন, চেতনানন্দ মহারাজ বলছেন যে আমরা মহারাজকে এত ভালোবাসতাম, মহারাজের যেদিন চলে যাবার দিন আসতো আমরা হয় তার জুতো লুকিয়ে রাখতাম, মহারাজ আপনাকে যেতে দেব না। আরেকদিন কি করলাম, গেঞ্জিটা জলে ভিজিয়ে দিলাম, গেঞ্জিটা খুব ময়লা হয়েছে মহারাজ, আজকে কেচে দিই, কালকে শুকোলে আপনি পড়ে যাবেন। তা মহারাজ বলতেন মুখে, কি করছো তোমরা, বেলুরে যেতে হবে, প্রেসিডেন্ট মহারাজ কি ভাববেন, কিন্তু মনে মনে খুশি হতেন। তিনি একদিন বলেছিলেন যে এই ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, সন্ন্যাসী সঙ্ঘে ভালোবাসা ছাড়া এই রামকৃষ্ণ মিশনে কিছু নেই। যখন রাজা মহারাজ প্রেসিডেন্ট, তখন কৃষ্ণলাল মহারাজ একবার রাজা মহারাজকে বলেছিলেন, মহারাজ, অনেক তো নতুন সাধু ব্রহ্মচারী জয়েন করছে, আপনি এদের জন্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানান। মহারাজ বলছেন, কেন, স্বামীজি তো রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়ে গেছেন। বলছেন, না, এরা জয়েন করছে যারা নতুন, তাদের স্ট্রিক্ট ডিসিপ্লিনে রাখতে হবে, আরও রুলস দরকার। তখন মহারাজ বলেছিলেন, কৃষ্ণলাল, রুলস না বানিয়ে মনের ভালোবাসাটা বাড়িয়ে দাও, সব সমস্যা সেখানেই সমাধান হবে। আইন করে, চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে যা পারা যায় না, তা ভালোবাসা দিয়ে পারা যায়। সারা পৃথিবীর মানুষ কেন মায়ের কাছে ধাবিত হচ্ছেন, শুধু এই ভালোবাসার জন্যেই। শরৎ মহারাজ বলতেন, রাজা মহারাজ আমাদের নেতৃত্ব দিয়েছেন কর্তৃত্ব দ্বারা নয়, প্রেমের বশীকরণ শক্তির দ্বারা, সব কিছুর মূলে এই ভালোবাসা। একদিন স্বামীজি বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে যে আমার গা হাত পা একটু টিপে দে, ম্যাচ ম্যাচ করছে। তা শরৎচন্দ্র চক্রবর্তী আস্তে আস্তে টিপছেন, বলছে, যা বাঙাল, তুই কোনো কম্মের নয়, যা রাজাকে ডেকে আন। রাজা মহারাজ এসে 2 ঘন্টা ধরে গলদ ঘর্ম হয়ে যখন চলে যাচ্ছেন, শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, মহারাজ, একটা কথা বলবো? বলে, কি বল? না, আপনি না এই
বেলুড় মঠের প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশনের আপনি কিনা 2 ঘন্টা ধরে স্বামীজির পা টিপলেন? বলছে, এই বলতে নেই, চুপ, স্বয়ং শিব। আমি শিবের সেবা করার আজ অধিকার পেলাম। দেখুন কি মানসিকতা। যখন বরানগরে ছিলেন, মহাপুরুষ মহারাজ আর স্বামীজি ঘুমাচ্ছেন, হঠাৎ মহাপুরুষ মহারাজের ঘুম ভেঙে গেছে। দেখছেন ছোট ছোট জীব, মানে প্রাণী কিছু, তাদের গা থেকে জ্যোতি বেরোচ্ছে, হাতে তাদের ত্রিশূল, সেখান থেকেও জ্যোতি বেরোচ্ছে, তারা ঘুরছে পুরো খাটটাকে ঘিরে। মহাপুরুষ মহারাজ তো নড়ে নড়ে, উঠো উঠো, ঘরে কারা এসেছে? স্বামীজি তো একবার পাশ ফিরে দেখে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লেন। সারা রাত মহাপুরুষ মহারাজের ঘুম হলো না। পরদিন স্বামীজিকে বলতে, স্বামীজি বলছেন, ও তো বটুক ভৈরব, ও তো ছোট থেকে দেখে আসছি আমরা, আমাকে ছোট থেকে ওরা পাহারা দেয়। স্বামীজি নিয়ম করেছিলেন যে ভোর 4টে বাজলেই ঘন্টা বাজবে, আর 4:05 মধ্যে সবাইকে মন্দিরে আসতে হবে। লেট হয়ে গেলেই সেদিন আর সে দুপুরের খাওয়া পাবে না, মাধুকরি করতে হবে। একদিন মহাপুরুষ মহারাজ 10 মিনিট লেটে এসেছেন। তা স্বামীজি বলছেন, তারকদা, আজ তো আপনার লেট হয়েছে। বলছে, হ্যাঁ আমি জানি, আমি আজকে মাধুকরি করব। এবার 12টায় খাবার ঘন্টা পড়ল, সবাই প্রসাদ নিলেন, স্বামীজি নিলেন না, তিনি বসে আছেন। 3টের সময় মাধুকরি করে যখন মহাপুরুষ মহারাজ ফিরছেন, তখন তিনি ছুটে গেছেন, তারকদা আপনি ভিক্ষা করে কি নিয়ে এসেছেন? ভিক্ষান্ন বড় পবিত্র, আমরা 2 ভাই একসঙ্গে ভাগ করে খাব। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ঠাকুরের ভাব। স্বামীজির বটবৃক্ষ হিসাবে উত্তরণ শুরু হয়েছিল শৈশবকালেই। বিলে খুব দুষ্ট ছিল, তাই মা তাকে ঘরে বন্ধ করে রাখতেন। আর বিলে দেখত বাইরে কত মানুষ গৃহহীন, তাদের পরনে ভালো পোশাক নেই, নিজেদের ভালো পোশাক ছুঁড়ে ছুঁড়ে তাদের দিকে দিতেন। ছোট থেকেই সব কিছু তিনি যাচাই করে নিতেন। তার বাবা ব্যারিস্টার, তার চেম্বারে নানা রকম হুঁকো, উঁচু জাতি, আগে তো নিচু জাতির স্পর্শ করা কোনো কিছু উঁচু জাতির লোকেরা গ্রহণ করতো না। আর বিলে গিয়ে সব হুঁকোতে মুখ দিয়ে দেখছেন সত্যি তার জাত যাচ্ছে কিনা। যখন স্কুলে পড়েন, ট্রাপিজের খেলা দেখাতে এসে একটা সাহেব বালক, সে অসুস্থ হয়ে পড়ল, অ্যাক্সিডেন্ট হলো, তার দুর্ঘটনা ঘটল, সবাই বাড়ি চলে গেল সহপাঠীরা, কিন্তু নরেন এলো না। যতক্ষণ না তাকে সুস্থ করলো, নরেন কিছুতেই বাড়িতে চলে আসতে পারল না। বিয়ে পরীক্ষা যখন দিচ্ছেন, তখন সহপাঠী হরিদাস, সে ফিস জমা দিতে পারছে না। তখন নরেন্দ্রনাথ অনুরোধ করলেন সেই কলেজেরই কর্মচারী রাজকুমার বাবুকে। রাজকুমার বাবু তো ফি মকুব করতে রাজি নন। তখন তিনি একটা ফন্দি করলেন। রাজকুমার বাবু প্রতিদিন নেশার আড্ডায় যেতেন, নরেন্দ্রনাথ সেই হেঁদোর কাছে নেশার আড্ডার সামনে দাঁড়িয়ে আছেন। রাজকুমার বাবু তো তাকে দেখে খুব বিব্রত। নরেন্দ্রনাথ বললেন, আপনি হয় হরিদাসের ফি মকুব করুন, না হলে আমি সবাইকে বলে দেব যে আপনি এভাবে নেশা করেন। স্বামীজি যখন গাজীপুরে, তখন তিনি শুনেছেন যে বলরাম বাবু খুব অসুস্থ, তাই তিনি খুব বিচলিত। তখন তাকে একজন পণ্ডিত প্রমোদা দাস মিত্র বলছেন, আপনি না সন্ন্যাসী, আপনি এইভাবে বিচলিত হচ্ছেন, এ তো আপনাকে মানায় না, এসব তো মায়া।
তখন স্বামীজি বলেছিলেন, কি বলছেন আপনি? গুরু ভাইয়ের জন্যে আমার কোনো ফিলিং থাকবে না? যে সন্ন্যাস হৃদয়কে পাষাণ করে সে সন্ন্যাস আমি গ্রাহ্য করি না। সন্ন্যাসীর হৃদয় তো আরো বড় হবে, সবার দুঃখে তার দুঃখবোধ হবে। মিরাটে যখন ছিলেন, গুরু ভাইরা লাইব্রেরি থেকে বই এনে দিতেন, আর একদিনে পড়ে স্বামীজি ফেরত দিতেন। তা লাইব্রেরিয়ান বলেছিল, তোমাদের স্বামীজি কিচ্ছু পড়েন না, একদিনে কেউ এত মোটা মোটা বই পড়ে ফেরত দিতে পারে? গুরু ভাইরা খুব অসন্তুষ্ট। স্বামীজি বললেন, ঠিক আছে, যাচ্ছি আমি লাইব্রেরিতে। লাইব্রেরিয়ানকে বই আমি নিয়ে গেছি, তার থেকে জিজ্ঞাসা করুন। লাইব্রেরিয়ান জিজ্ঞাসা করছে, আর সঙ্গে সঙ্গে স্বামীজি উত্তর দিচ্ছেন। বলছেন, দেখো, যখন একটা ছোট বাচ্চা সে পড়ে, সে অক্ষর ধরে পড়ে, তারপরে শব্দ ধরে পড়ে, তারপর সেন্টেন্স ধরে পড়ে, আমি পুরো পাতাটাই একবারে পড়তে পারি। কিভাবে? মনসংযম আর ব্রহ্মচর্য। পাওহরি বাবার চরিত্র মাধুর্যে স্বামীজি মুগ্ধ হয়েছিলেন। পাওহরি বাবার কুঠিয়ায় চোর এসেছে, সে যখন চুরি করে পালাচ্ছে, পাওহরি বাবার ঘুম ভেঙে গেল, চোরটা পালালো। পাওহরি বাবা বলছেন, ও ভাই ও ভাই, তুমি তোমার জিনিসপত্র রেখে চলে যাচ্ছ কেন? জিনিসপত্রগুলো নিয়ে যাও। সে চোরটা ভয় পেয়ে কুঠিয়ায় কি আছে সামান্য জিনিস সেগুলো ফেলে দিয়ে সে পালাচ্ছে, আর পাওহরি বাবা তার পিছন পিছন ছুটছে যে ভাই তোমার জিনিসগুলো নিয়ে যাও। সেই চোরের সঙ্গে দেখা হয়েছিল স্বামীজির হিমালয়ে। সেই চোরটির রূপান্তর ঘটেছিল, সে হয়েছিল একজন সাধু। এই যে ঠাকুরমা স্বামীজি, এরা তো পরশ মুনি, এদের স্পর্শে লোহা সোনা হয়। বাইরে থেকে দেখলে কিচ্ছু বোঝা যায় না, ভিতরটা নিরেট সোনা হয়ে যায়। ঠাকুর যে বলতেন, তলোয়ার সেটা যদি সোনার হয়ে যায়, দেখতে তলোয়ারের মতোই থাকে, কিন্তু তার দ্বারা আর কোনো হিংসার কাজ হয় না। এই পাওহরি বাবাকে গুরু করবেন ভেবেছিলেন স্বামীজি, কিন্তু শাশ্রুনয়নে বারবার রামকৃষ্ণ তাকে দেখা দিচ্ছেন। ঠাকুর সারা জীবন গাইড করেছেন স্বামীজিকে। একবার কিছু স্বার্থান্বেষী লোক তার কফিতে বিষ মিশিয়ে দিলেন, কফির পেয়ালা তুলতেই দেখছেন ঠাকুরের মুখ। যখন শিকাগোতে ছিলেন, কত বক্তৃতা দিতে হতো, ভাবতেন আমি কি বিষয়ে বলবো। তিনি যখন শুয়ে থাকতেন, ঘুমোতেন, মনে হতো কে যেন অনর্গল বলে চলেছে। যে বিষয়ে তিনি কখনো শোনেননি, কখনো ভাবেননি। হোটেলের লোকেরা বলতো, তোমাদের স্বামীজি সারা রাত একা একা কথা বলে। একদিন স্বামীজি স্বপ্নে দেখছেন, একজন সুন্দরী মেয়ে তার সামনে ঘুরছে, মাথায় ঘোমটা দেওয়া। স্বামীজি ভীষণ চেষ্টা করছে তার মুখটি দেখবার। অনেকক্ষণ পরে সে যখন মুখটি খুলল, দেখলো সে আর কেউ নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ক্ষেত্রীর রাজা অজিত সিং বিশ্ববরেণ্য বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ভোজসভায় একজন বাইজি গান গাইছে দেখে স্বামীজি বিরক্ত হয়ে উঠে এসেছিলেন। তখন সেই মেয়েটি গেয়ে উঠেছিল, প্রভু মেরে অবগুণ চেতনা ধরো, সমদর সিহ নাম তিহারো, চাহে তো পার করো। তুমি পতিত পাবন নারায়ণ, আমার দোষ ধরো না, তোমার পাবনী শক্তি দিয়ে আমাকে পার করো। স্বামীজি নিজের ভুল বুঝেছিলেন, আখি জলে ভেসেছিলেন। সেই নারী শক্তি মাতৃশক্তির বারম্বার প্রণাম করেছিলেন। আমেরিকায় যখন ছিলেন,
তখন স্বামীজির স্টাডিজে যেটা তার পড়ার ঘর সেখানে ধনকুবের রকফেলার কারোকে কিছু না বলে হঠাৎ শটান সেখানে ঢুকে পড়েছিলেন। আর স্বামীজি তার পড়ার টেবিল থেকে মুখ না তুলেই রকফেলারের জীবনের এমন কিছু কথা বলতে শুরু করলেন যে রকফেলার নিজেই হতভম্ব। কোনোদিন তো কারোকে এসব পার্সোনাল ডিটেলস তিনি শেয়ার করেননি, কী করে জানলেন স্বামীজি? রকফেলার যখন বিস্মিত মুগ্ধ তখন স্বামীজি বলছেন, দেখুন আপনার উপার্জিত ধন সম্পদ আপনার ব্যবহারের জন্যে নয়, দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিন। রকফেলার খুব বিরক্ত হলেন, কারণ তিনি একজন ধনকুবের, কেউ তাকে আঙুল দেখিয়ে কোনো কথা বলার সাহস পায় না। স্বামীজি তাকে আদেশ করছেন, রকফেলার তক্ষণই চলে গেলেন। কিছুদিন পরে আবার ঝড়ের মতো একটা সংবাদপত্র নিয়ে তিনি ফিরে এলেন, সেখানে লেখা আছে যে রকফেলার একটা সংস্থাকে অনেক টাকা দান করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। তখন রকফেলার বলছেন, আমার তাহলে একটা ধন্যবাদ পাওয়া উচিত। তখন স্বামীজি হেসে বলছেন, ধন্যবাদ তো আমারই পাওয়া উচিত। আলমোড়ায় বিশ্ববরেণ্য স্বামীজি বক্তৃতা দেখছেন, দেখছেন দূরে একজন গরিব মুসলমান মানুষ দাঁড়িয়ে আছে। স্বামীজি স্টেজ থেকে ছুটে জড়িয়ে ধরে কাছে টেনে নিলেন, সবার সামনে নিয়ে এসে বলছেন, আমি যখন পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করছিলাম, একদিন আমি কোনো কিছু পাইনি খাবার, এই লোকটি একটি শশা দিয়েছিল আমায় খেতে, সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, কৃতজ্ঞতাই ধর্ম। এক যুবক স্বামীজির কাছে এসে বলছেন, স্বামীজি প্রতিদিন আমি দরজা জানলা বন্ধ করে চোখ বন্ধ করে ধ্যানের চেষ্টা করি, কিন্তু মনে তো শান্তি পাই না। স্বামীজি বলছেন, ওটাই তো তুমি ভুল করো, চোখ খোলো, দরজা জানলা খোলো, মনের জানলাও খোলো, দেখো কত মানুষ আর্ত দরিদ্র অসহায় তোমার দিকে তাকিয়ে বসে আছে, সাহায্যের হাত বাড়িয়ে দাও, দেখবে মনে শান্তি পাবে। স্বামীজি বেলুড় মঠে একজন লোক গঙ্গায় ডুবে যাচ্ছে আর দুটো হাত তুলে বলছে, মা গঙ্গা বাঁচাও। স্বামীজি বললেন, এই মানুষটিকে যে বাঁচাবে এক্ষুনি তার মুক্তি। একজন ঝাঁপিয়েও পড়ল জলে, কিন্তু মানুষটিকে বাঁচানো গেল না। স্বামীজি শোকার্ত। রাজস্থানের স্টেশনে তিনি এসেছেন, কত মানুষ তার কাছে আসছে, কত প্রশ্ন করছে, স্বামীজি তার উত্তর দিচ্ছেন। তিন দিন পরে একজন নিচু জাতির মানুষ এসে বলছে, স্বামীজি আপনি তো তিন দিন কোনো কিছু খাননি, জল পর্যন্ত খাননি, আমি নিচু জাতির মানুষ, আমার স্পর্শ করা জল তো আপনি খাবেন না, না হলে আমি আপনাকে জল এনে দিতাম, আমার বানানো রুটি তো আপনি খাবেন না, আমি কি আপনার জন্য একটু আটা এনে দিতে পারি? তখন স্বামীজি বলছেন, কে বলেছে তোমার বানানো রুটি খাবো না, তোমার আনা জল খাবো, আমি তাই খাবো। স্বামীজি তার সঙ্গে ভাগ করে রুটি খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, জল খাচ্ছেন। তখন কিছু লোক এসে বলছে, স্বামীজি আপনি সাধু হয়ে এ কী করছেন, নিজ জাতির লোকের সঙ্গে বসে খাবার খাচ্ছেন? স্বামীজি বলছেন, এই তিন দিন তো তোমরা শুধু আমাকে বকিয়ে নিলে, একবারও জিজ্ঞাসা করলে না আপনার জল তেষ্টা পেয়েছে, আপনার খিদে পেয়েছে, এই মানুষটি আমাকে জল এনে দিয়েছে,
খাবার এনে দিয়েছে, তোমরা খুব মহানুভব, আর এ হচ্ছে নির্জাতি। স্বামীজির কাছে মানবিকতাই ধর্ম। তার এক দুঃসম্পর্কের দাদা ছিল, তার নাম হাবু দাদা। সেই হাবু দাদা হেন কোনো নেশা নেই যে করত না। একদিন সেই হাবু দাদার সঙ্গে তার রাস্তায় দেখা। স্বামীজি তাকে জোর করে টেনে নিয়ে এলেন কাশীপুরে। ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তিনি ঠাকুরকে অনুরোধ করছেন তিনি যেন হাবু দাদাকে স্পর্শ করেন। ঠাকুর খুব বিরক্ত হয়েছিলেন, কারণ ঠাকুর তখন একেবারে অন্তিম শয্যায়। তিনি বলছেন, আমার এইরকম অবস্থা, আমার গলায় ক্যান্সার, আমার ঢোক গিলতে পারছি না, আমি বিছানায় শয্যাশায়ী, এই রকম সময় একজন মাতালকে নিয়ে এসে তুমি বলছো আমি তাকে স্পর্শ করি, এমন কাণ্ড জ্ঞানহীন কাজ। কিন্তু স্বামীজি ছাড়ার পাত্র নন। শেষে ঠাকুর মানলেন, যেই হাবু দাদার বুকে স্পর্শ করলেন অমনি হাবু দাদা ধ্যানে মগ্ন হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে, হাবু দাদার ধ্যান আর ভাঙে না। তখন স্বামীজি ডাকছেন, ও হাবু দাদা ওঠো, বাড়ি যেতে হবে না। হাবু দাদা বলেছিলেন, যদি জানতাম এমন নেশাও আছে তাহলে সারা জীবন ধরে এই ছাই পাশগুলো গিলতাম না। এ তো দেখি রাম নেশা। ঠাকুর স্বামীজি জানতেন ঠাকুর ছাড়া এই মাতালকে কেউ উদ্ধার করতে পারবে না। এইভাবে তিনি হাবু দাদার মতো মাতালের আশ্রয়দাতা হলেন, হলেন বটবৃক্ষ। স্বামী তুরিয়ানন্দকে স্বামীজি বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে, অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। একদিন স্বামীজি শরীর খারাপ, স্বাস্থ্য উদ্ধারের জন্যে দার্জিলিংয়ে গেছেন। একদিন তিনি হাঁটছেন সঙ্গীদের সঙ্গে, সামনেই একজন বৃদ্ধা ভুটানি মহিলা, তিনি অনেক বড় একটা কাঠের বস্তা বোঝা নিয়ে খুব কষ্ট করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে আর পারলেন না, সেই কাঠের বোঝা সমেত পড়ে গেলেন। আর স্বামীজি ওহ করে দাঁড়িয়ে পড়লেন। সঙ্গীরা বলছে, কি হলো স্বামীজি? বলছেন, বুকের পাঁজরে বড় আঘাত পেলাম যে। এই ঘটনা আমাদের ঠাকুরের কথা মনে করিয়ে দেয়। মাঝগঙ্গায় দুই মাঝি ঝগড়া করছে, একজন আরেকজনের গালে একটা চর মারল, আর হৃদয় রাম দেখছেন ঠাকুরের পিঠে পাঁচ আঙুলের দাগ। শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা দেখি, একবার মা কোয়ালপাড়ায় এক বৃদ্ধার পুত্র বিয়োগ হয়েছে। তিনি সহানুভূতির জন্যে মায়ের কাছে এসে কাঁদছেন। মা তাকে জড়িয়ে ধরে এত জোরে কাঁদছেন যে আশ্রমবাসীরা ছুটে এসেছেন। মায়ের কাছে কেউ এসে কোনো দুঃখের কথা বললে, কোনো মৃত্যু সংবাদ দিলে, মা অসহায় বালিকার মতো রোদন করতেন। ব্যক্তি তিনি হালকা হয়ে যেতেন, কিন্তু মা এমনই কষ্ট পেতেন। প্রথমে ফুপিয়ে কাঁদতেন, তারপরে জোরে কাঁদতেন, তিনি নিজেকে সামলাতে পারতেন না। ঠাকুর মা স্বামীজি এই জন্যই তো এসেছেন, আবির্ভূত হয়েছেন শুধু আমাদের কষ্ট দূর করবার জন্যে। একদিন তুরিয়ানন্দজি তিনি বলরাম মন্দিরে গেছেন স্বামীজির সঙ্গে দেখা করতে, কিন্তু স্বামীজির খেয়ালই নেই। তিনি বলরাম মন্দিরের বারান্দায় ভর দিয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর চোখ দিয়ে দর দর করে
জল পড়ছে আর গুনগুন করে মীরাবাইয়ের সেই বিখ্যাত ভজনটি গান গাইছেন, দর্দ না জানে কই ঘায়েল কি খত, ঘায়েল জানে অর না জানে কই, কি যে দুঃসহ যন্ত্রণা, যে যন্ত্রণা পায় সেই বোঝে। গুরু শ্রী রামকৃষ্ণ এই তো চেয়েছিলেন, নরেন মানুষের দুঃখে কাতর হবে, বিশ্ব মানবের কাছে সে হবে বটবৃক্ষ। তাই বলেছিলেন, নির্বিকল্প সমাধির আস্বাদন তো পেয়েছ, এবার মায়ের কাজ করো, চাবি রইল আমার হাতে, যখন সময় হবে আপনি দোর খুলে দেব। জীবন সায়ান্নে এসে স্বামীজি আর দেখতে পাই না, মা কারির উদ্দেশ্যে বেটি আমার হাত ছেড়ে দিয়েছে। তখন গুরু ভাইরা বড় ভয় পেয়েছিলেন, তাহলে কি স্বামীজির আর শরীর থাকবে না? কিন্তু নির্ভীক বিবেকানন্দ সদর্পে ঘোষণা করেছিলেন, জীবনটাকে পরিত্যক্ত বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আমার কাজ থামবে না যতদিন না প্রত্যেকে সেই পরম সত্য উপলব্ধি করে। কি সেই পরম সত্য? তত্ত্বমসি, আমরা সবাই ব্রহ্ম। আমাদের সেই স্বরূপ উপলব্ধি যতদিন না হবে স্বামীজির কাজ থেমে থাকবে না। একবার বিদেশ থেকে একজন ভক্ত এসেছেন, স্বামীজি লিভড ইন দিস রুম, পাশেই মিস ম্যাকলাউড ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলছেন, কি বললে তুমি, স্বামীজি এই ঘরে থাকতেন? স্বামীজি ছিলেন, স্বামীজি আছেন, স্বামীজি থাকবেন। তার আদর্শ প্রতি মুহূর্তে আমাদের চলার পথে সাহস যোগাবে, আমাদের কানে তার মহাবাণী প্রতিধ্বনিত হবে, ফেস দ্য ব্রুট। ভয়ে পালিয়ে গেলে পার পাওয়া যায় না, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয় রুখে দাঁড়িয়ে, এরই নাম জীবন সংগ্রাম, এরই অপর নাম স্বামী বিবেকানন্দ, ঠাকুরের প্রাণের দুলাল নরেন্দ্রনাথ, তার প্রতি জানাই আমার ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। খুব ভালো লেগেছিল, আমি ওনাকে বলেছিলাম, বিশেষত আপনাদের জগন্নাথ দেবের খুব স্তুতি গান আমি করেছিলাম, উনি খুব আগ্রহ প্রকাশ করেছিলেন যে কোনো দিন যদি সম্ভব হয় আমি দর্শন করতে যাব। তা মায়ের বোধহয় আজই ইচ্ছে ছিল, সেই জন্য ওনারও সময় সুযোগ হলো, আর ঘটনা চক্রে আমারও আজ আশা হলো। তত্তে সদারীন রামকৃষ্ণ সমাজ্ঞা যো ধর্ম স্থাপনরত বীরশান্তাং নমাম্যহম্। সেই মানবতার পূজারী আলোকোজ্জ্বল সেই সন্ন্যাসীর জীবনের বহু বহু কাহিনী আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। সেই অনন্ত জীবনের কাহিনী এই যে 39 বছর 7 মাস 27 দিন, প্রতিটি দিনই তার একটা কাহিনী, একটি মহাকাব্য। সেই কাব্যের কোনো শেষ নেই, সেই অনন্ত জীবনের কাহিনীর কোনো শেষ নেই, তারই একটা অংশ আমরা আজকে মাননীয়া শ্রীমতী পিয়াসী বাগচী মহাশয়ের কাছ থেকে শুনে নিজেরা বিমুগ্ধ হয়েছি। তাকে আমাদের পক্ষ থেকে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শারদা 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 শার
এটা প্রথমের দিকে দেবে, হ্যাঁ। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।